আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানাতুল কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আর আমার আজকের রেসিপিটি হচ্ছে কাঁঠাল পাতার পিঠা আপনারা হয়তো ভাবছেন কাঁঠাল পাতার পিঠা কিভাবে সম্ভব কারণ দেখতে তো কাঁঠাল পাতার মতো নয় তবে এই কাঁঠাল পাতার পিঠাটা কিভাবে অনেক মজাদার টেস্টে বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা বাড়িতে একবার ট্রাই না করে দেখলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটুকু আর এটা দেখতে কতটা সুন্দর তো আপনারা এই ভিডিওটা এনজয় করেন তো রান্নার পুরো প্রসেসিংটাই চলে যাওয়া যাক কাঁঠাল পাতার পিঠা বানানোর জন্য আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর আমি এখানে বড় সাইজের ডিমই নিয়েছি এখন এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণের মতো চিনি এখন চিনির সাথে ডিমটাকে ভালোভাবে একটা হ্যান্ডসের সাহায্যে একটু বিট করে নিচ্ছি চিনিটাকে ভালোভাবে বিট করে নিয়েছি আর এমনভাবে বিট করতে হবে যাতে এই চিনির কোনো না থাকে ভালোভাবে চিনিটা গলে গিয়েছে তো এখন এতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণের মতো বেকিং পাউডার লবণ আর বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন একটি দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর একটি ব্যাটার তৈরি করে নিব আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা এখন পুরোপুরি রেডি করা হয়ে গিয়েছে আর দেখুন ব্যাটারের ঘনত্বরটা কীরকম ঠিক কনডেন্স মিল্কের মতো ব্যাটারের ঘনত্বরটা হবে ভালোভাবে বিট করে আমি এই কাঁঠাল পাতার পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এর ঘনত্বরটা কিন্তু ঠিক কন্ডেন্স মিল্কের মতো হবে তো এখন আমি এই কাঁঠাল পাতার পিঠাটা বানিয়ে নেব পিঠাটা বানানোর জন্য আমি এখানে ডুবোতল পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি কারণ আমি পিঠাটা ডুবোতেলে ভাজবো আর এখন তেলটা ভালোভাবে গরমও হয়ে গিয়েছে তো এখন আমি পিঠার ব্যাটারের মধ্যে প্রথমে কাঁঠাল পাতা কুট করে নেব ফ্রেন্ডস দেখুন কিভাবে আমি কাঁঠাল পাতাটা পিঠার ব্যাটারের মধ্যে কুট করে নিচ্ছি ভালোভাবে যখন কুট করে না হয়ে যাবে কাঁঠাল পাতার বোটাটায় ধরে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিব আর এটাকে আমি মিডিয়াম ভেজে একটা সাইড যখন হালকা হয়ে যাবে তখন আমি উল্টে দিব আর এভাবে উল্টে পাল্টে এই কাঁঠাল পাতার পিঠাটাকে ভেজে নিব ফ্রেন্ডস এই পিঠাটা কিছুক্ষণ ভালোভাবে ভাজার পরে কিন্তু এখন ভালো একটা কালার এসেছে তো এখন আমি আবারও ওইটাকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এই পিঠাটাকে আমি আবারও ভালোভাবে কুট করে নিচ্ছি ভালোভাবে কুট করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত এই ব্যাটার শেষ হবে ততক্ষণ পর্যন্ত একবার ভালোভাবে ভেজে তারপরে আবারও ব্যাটারের মধ্যে কুট করে নিতে হবে পিঠাটা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে নামিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর ব্যাটারের মধ্যে আবারও ভালোভাবে কুট করে এই প্রাইপ্যানে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস ছয় থেকে সাতবারের মতো কুট করার পরে এই কাঁঠালের পাতার পিঠাটা কিন্তু খুবই বড় হয়ে গিয়েছে তো এটা হ্যান্ডেল না করতে পারলে আপনারা চামচ ইউজ করবেন তো এটাকে আমি একটা দুইটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব আর পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নেই তৈরি হয়ে গেল কাঁঠাল পাতার পিঠা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটা কতটা জোস হয়েছে এটা দেখতে যতটাই না সুন্দর খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট আপনারা বাড়িতে একবার যদি ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে টেস্ট কতটুকু আপনারা যদি পুরোপুরি পারফেক্টভাবে আমার মতো করে করতে চান তাহলে যদি আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করেন তাহলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ